हेलो फ्रेंड्स, वेलकम टू अमेजिंग न्यूज फैक्ट्स। आज हमरा आबार आपनादेर सामने एक इंटरेस्टिंग वीडियो निये एसेछि। बंधुरा, आज हमरा भारत अन्यतम बड़ शहर कलकाता और बांग्लादेशेर राजधानी ढाका एई दुई शहरेर तुलना और एक छोट आलोचना करते चलेछि। ताई एई गुरुत्वपूर्ण वीडियोटी कोनो प्रकारे स्किप ना करे शेष पर्यन्त देखुन, कारण प्रतिटी पॉइंटई गुरुत्वपूर्ण। बंधुरा, एई धरनेर वीडियो पेते आमादेर चैनलटी सबसक्राइब करुन और बेल आइकनटी प्रेस करे आमादेर पाशे थाकुन। कलकाता पश्चिमबंगेर राजधानी तथा भारतेर तृतीय बृहत्तम शहर। ভারতের অন্যতম ধনী শহর মুম্বাই ও দিল্লির পরই এই শহরের স্থান। গঙ্গা নদীর তীরে এই শহর অবস্থিত। এই শহরকে সিটি অফ জয় নামেও জানা যায়। কলকাতা শহর সংস্কৃতি ও ঐতিহ্যে ভরপুর এবং ভারতের রাজনীতির বিপ্লবী আন্দোলনের অন্যতম পীঠস্থান এই কলকাতা, এবং এটি ভারতের পূর্ব রাজধানীও ছিল। এই শহরে ভারতের সবচেয়ে পুরানো স্টক এক্সচেঞ্জ রয়েছে। এছাড়া এই শহরে আইটিসি লিমিটেড, ব্রিটানিয়া, কোল ইন্ডিয়া, এলাহাবাদ ব্যাংক প্রভৃতি কোম্পানি ও বহু আইটি সেক্টর গড়ে উঠেছে, যা এই শহরের অর্থনীতির গুরুত্বপূর্ণ মাধ্যম। বর্তমানে কলকাতা শহর পূর্ব ভারতের প্রবেশদ্বার ও বাণিজ্যিক হাব। ঢাকা বাংলাদেশের রাজধানী শহর ও বাংলাদেশের প্রধান অর্থনৈতিক, বাণিজ্যিক, রাজনৈতিক শহর, এবং ঢাকা দক্ষিণ এশিয়ার অন্যতম উন্নয়নশীল শহর। ঢাকা শহরটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। 17 শতকের এই পুরানো শহরটি বাংলার মুঘল রাজধানী ছিল এবং ঢাকাকে মসজিদের শহর নামেও অভিহিত করা হয়। এই শহরে অসংখ্য মসজিদ আছে। ঢাকা শহর বাংলাদেশের অর্থনীতির প্রধান মাধ্যম। ঢাকাতে বহু সংস্থার কার্যালয় রয়েছে এবং ঢাকা পর্যটনের জন্যও বেশ পরিচিত স্পট। আয়তনের দিক থেকে কলকাতা ঢাকার থেকে ছোট। কলকাতার মেট্রো সিটির আয়তন হলো 1886 কিমি স্কোয়ার। অপরদিকে ঢাকা মেট্রো শহরের আয়তন হলো 2161 কিমি স্কোয়ার। পপুলেশন। কলকাতা মেট্রো শহরের জনসংখ্যা প্রায় 1,40,00,000। অন্যদিকে ঢাকা মেট্রো শহরের জনসংখ্যা প্রায় 2,10,00,000। কলকাতা শহরের জনঘনত্ব হলো 22,000 পার কিমি স্কোয়ার। অপরদিকে ঢাকার জনঘনত্ব হলো 47,400 পার কিমি স্কোয়ার। কলকাতা শহরের লিটারেসি রেট অর্থাৎ শিক্ষার হার 87%। অপরদিকে ঢাকা শহরের লিটারেসি রেট প্রায় 74%। কলকাতা শহরের সবচেয়ে জনপ্রিয় ইউনিভার্সিটি হলো কলকাতা ইউনিভার্সিটি। এছাড়া আরও কিছু বিখ্যাত ইউনিভার্সিটি রয়েছে, যেগুলি হলো যাদবপুর ইউনিভার্সিটি, বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্স, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি। বাংলাদেশের রাজধানীতেই সবচেয়ে বেশি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও পুরানো ইউনিভার্সিটি হলো ঢাকা ইউনিভার্সিটি। এছাড়া রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রভৃতি। কলকাতা শহরে বিখ্যাত দর্শনীয় স্থানগুলি হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, বিশ্ববাংলা গেট, ইকো পার্ক, প্রিন্সেপ ঘাট, সায়েন্স সিটি প্রভৃতি। অন্যদিকে ঢাকা শহরও পর্যটনের দিক থেকে বেশ জনপ্রিয়। ঢাকার জনপ্রিয় দর্শনীয় স্থানগুলি হলো পালবাগ ফোর্ট, জাতীয় সংসদ ভবন, লিবারেশন ওয়ার মিউজিয়াম, ঢাকেশ্বরী মন্দির, বাইতুল মুকারাম মসজিদ। বন্ধুরা, কলকাতা শহরের সবচেয়ে বড় উঁচু বিল্ডিংটি হলো দ্য 42। এর ফ্লোর সংখ্যা 268 মিটার। অপরদিকে ঢাকা শহরের সবচেয়ে উঁচু বিল্ডিংটি হলো ঢাকা সিটি সেন্টার। এর উচ্চতা 171 মিটার। কোনো শহরে পর্যটন উন্নত করার জন্য উন্নত মানের হোটেল থাকা প্রয়োজন। যেমন কলকাতা শহরের বেশ কিছু জনপ্রিয় বিলাসবহুল হোটেলগুলি হলো তাজ বেঙ্গল কলকাতা, আইটিসি রয়্যাল বেঙ্গল, আইটিসি সোনার কলকাতা, নভোটেল কলকাতা, ভিভান্তা ইএম বাইপাস, জেডাব্লিউ ম্যারিয়ট হোটেল কলকাতা ও হায়াত রেজেন্সি। অপরদিকে ঢাকা শহরের পর্যটনের জন্য বহু হোটেল রয়েছে, যেগুলি হলো লে মেরিডিয়ান ঢাকা, দ্য প্যালেস লাক্সারি রিসর্ট, প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা, র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন, দ্য ওয়েস্টিন ঢাকা। ভোজন রসিক কলকাতার বিখ্যাত খাবারগুলি হলো কষা মাংস, লুচি আলুর দম, কাঠি রোল, মোগলাই, ফুচকা, দই ও মিষ্টি। অপরদিকে ঢাকা শহরের বিখ্যাত খাবারগুলি হলো সর্ষে ইলিশ, মোরগ পোলাও, ভুনা খিচুড়ি, বোরহানি, ফালুদা, গ্রিল্ড চিকেন ও নান রুটি। বন্ধুরা, এই দুই শহরের খাবারগুলির মধ্যে কোনটি আপনার প্রিয় অবশ্যই তা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভারতের সবচেয়ে বড় ও ব্যস্ত রেল স্টেশন হলো হাওড়া রেল স্টেশন। এখানে 24টি প্ল্যাটফর্ম রয়েছে। অপরদিকে ঢাকা শহরের সবচেয়ে বড় রেল স্টেশন হলো কমলাপুর রেল স্টেশন। এখানে 1টি প্ল্যাটফর্ম রয়েছে। কলকাতা শহরের সবচেয়ে বড় এয়ারপোর্ট হলো নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটি ভারতের 5ম ব্যস্ততম এয়ারপোর্ট। এবং ঢাকার সবচেয়ে বড় এয়ারপোর্ট হলো হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।
ট্রাফিকের কথা যদি বলা হয়, কলকাতা ঢাকা শহরের থেকে অনেক উন্নত। কলকাতাতে ঢাকার তুলনায় অনেক বেশি সড়ক, ফ্লাইওভার রয়েছে। এছাড়া কলকাতার ট্রাফিক পুলিশ অনেক বেশি সক্রিয় ও কলকাতাবাসী, ট্রাফিক আইন যথেষ্ট মেনে চলে। এছাড়া কলকাতাতে ইলেকট্রিক বাস, মেট্রো ও লঞ্চের সুবিধা রয়েছে, এবং কলকাতাতে ঐতিহ্যবাহী ট্রামও চলে, যা কলকাতার আবেগ ও গর্ব। অন্যদিকে ট্রাফিক জ্যাম ঢাকা শহরের অন্যতম বড় সমস্যা, যার কারণ ঢাকা সড়কপথ ও ফ্লাইওভার কম রয়েছে এবং ঢাকাতে প্রচুর পরিমাণে রিক্সা চলাচলের কারণে যানজটের সমস্যা দেখা দেয়। ঢাকা প্রচণ্ড জনবহুল শহর হওয়ায় ও প্রাইভেট গাড়ির সংখ্যা বেশি থাকায় ঢাকা ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। তো বন্ধুরা, এই ছিল ঢাকা ও কলকাতার একটি ছোট্ট তুলনা। দুই শহরই আবেগের শহর, তাই আপনাদের প্রাণপ্রিয় শহর সম্পর্কে মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।